ইব্রাহিম আদহাম বড় ধরনের ওলি ছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন, ধন সম্পদের কোনো অভাব ছিল না, বড় একজন বাদশা ছিলেন। তবু ইব্রাহিম আদহাম বাদশার টাকা পয়সা ধন দৌলতের কোনো মায়া করে নাই, কোনো চিন্তা করে নাই। ইব্রাহিম আদহাম মনে মনে একটা চিন্তা করেছেন, আমি যদি এই টাকা পয়সার মায়া লোভের মধ্যে পড়ে যায়, কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত যেই আল্লাহ সৃষ্টি করেছেন, আমি যদি ওই আল্লাহকে না পাই, আমি ইব্রাহিম আদহামের এই টাকা পয়সা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর বর্তমান সমাজের মধ্যে আপনাকে যদি বলা হয় লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে যাও, দেখবেন এমনও কুলাঙ্গার মুসলমান আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে। কিন্তু আমরা এমন একজন আল্লাহ পাক রাব্বুল আলামিনের অহদানিয়তের প্রতি ঈমান এনেছি, আমরা কোনো দিন এক আল্লাহর বিশ্বস্ততা ছাড়ব না, আমরা সব সময় দিলে এবং মনে প্রাণে বিশ্বাস করব আল্লাহ হইল একজন, কয়জন আল্লাহ হইল কয়জন, আরো জোরে বলেন আল্লাহ কয়জন, এক আল্লাহর বিশ্বাস করব, আমরা কোনোদিন এক আল্লাহর পথ থেকে দূরে যাব না, এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখব। হযরত ইব্রাহিম আদহাম চিন্তা করতেছেন, আমার টাকা আজই আল্লাহ দিল, পয়সা আজই আল্লাহ দিল, আমি টাকা পাইলাম, পয়সা পাইলাম, ধন পাইলাম, দৌলত পাইলাম, সকল কিছু আমার কাছে আমি পাইলাম গো, কিন্তু আমি এখনো পর্যন্ত ওই আল্লাহরে এখনো পাই নাই, আমার আল্লাহরে কোন জায়গায় গেলে পাওয়া যাইব, আমি আমার আল্লাহরে পাইতাম চাই, আমি আমার সম্পদগুলোর মায়া ছেড়ে দিলাম। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই টাকা পয়সা ধন দৌলতের মায়া চাইরা দিয়া সকল কিছু মানুষের মধ্যে দাম কইরা দিয়া উনি এলাকা থেকে দূরবর্তী জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে পরে বন্ধু গো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই অনেক দূরে যখন চলে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ফকিরের সঙ্গে দেখা হয়েছে। একজন ফকির ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কেন তোমার রাস্তা সাচ্চাইরা দিয়া রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করো? ইব্রাহিম একটা ডাক দিয়া কয়, রাস্তার ফকির বাইরে, ও রাস্তার ফকির ভাই, আমি আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আমি চাই না, হ্যাঁ তুমি কি চাও, কেন কেন তুমি রাস্তার মধ্যে ঘোরাফেরা করো? উনি ডাক দিয়া কয়, আমি টাকা পয়সা ধন দৌলত দিয়া কি করব, যদি ওই কবরে যাইলে আমার নবী আমি ইব্রাহিম রে না চিনে, আমার নবী আমি ইব্রাহিম রে চিনি না বলিয়া ওনার চেহারাটা ফিরে আনে, আমি ইব্রাহিমের কোনো চান্স থাকবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না, আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম রে চিনি না বইলা ওনার মুখটা ফিরে আনে, আমি ইব্রাহিমের বাঁচার কোনো রাস্তা নাই, আমি ইব্রাহিম কেমনে বাঁচবো? ওরে রাস্তার ফকির, আমার কাছে বলো না, আমার আল্লাহ যে আমার টাকা পয়সা ধন দৌলত সম্পদ দিছে গো, ওই আল্লাহরে আমি কোন জায়গার মধ্যে পাইব, ওই আল্লাহরে আমি কোন জায়গার মধ্যে পাইব? রাস্তার ফকির একটা ডাক দিয়া কই, ইব্রাহিম, আল্লাহরে তুমি খুঁজতা যাও, আল্লাহরে তো তুমি রাস্তায় খুঁজলে পাইবা না, আল্লাহরে তুমি কোনো জায়গার মধ্যে পাইবা না, তবে যদি তুমি আল্লাহরে টাকার মতো ডাকতে পারো গো, আমার আল্লাহ তোমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া যাইব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমার অশ্বতলা এলাকার ভাই বাবা জিরা গো, তলার যুবকের দল, কোন টাকা কোন পয়সা কোন স্ত্রী কোন সন্তানের লাগিয়া পাগল হইলা, তোমার কবরের মধ্যে তোমার সন্তান যাবে না, তোমার কবরে তোমার আদরের স্ত্রী যাবে না, তোমার মা না, তোমার বাবা, তোমার টাকা পয়সাওয়ালা বন্ধু বান্ধব গুলা যাবে না, ওই কবরে তোমার নবী আপন হইয়া যাইব। কিন্তু কেন গো, কেন আমার নবী আমার আপন হইয়া যাইব? কয়, যদি তুমি তোমার নবীকে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত মা বাবার চাইতে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারো, আমার নবী তোমার কবরে আইসা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি কবরের মধ্যে আসেন আপনারে পাওয়ার রাস্তাটা কোথায় আছে?
আপনারে তো এখনো পর্যন্ত আমরা পাইলাম না ইয়া রাসূলুল্লাহ নবী আপনারে তো এখনো পাইলাম না এবার রাস্তার ফকিরটা ডাক দিয়া কই ইব্রাহিম ও ইব্রাহিম তুমি বুঝি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য কান্না কাটি করো ইব্রাহিম রে ও ইব্রাহিম আল্লাহ এবং তার রাসূলকে এমনে এমনে পাওয়া যায় না এমনে এমনে পাওয়া যায় না আল্লাহ এবং তার রাসূলকে যদি পাইতে হয় ইব্রাহিম তুমি মক্কা এবং মদিনাতে যাও সুবহানাল্লাহ জোরে কইন সুবহানাল্লাহ ইব্রাহিম আদহাম যেই জায়গার বাসা ছিলেন ওই জায়গাটার নাম ছিল বলখ রাজ্য কি রাজ্য বলখ রাজ্য ইব্রাহিম আদহাম বলখ রাজ্যের মধ্যে ওনার বউ আছে ওনার কলিজার টুকটা সন্তান মাত্র এক বছর বয়স ফালায়া দিয়া মক্কা মদিনা যাওয়ার জন্য কান্না করতে 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 মদিনার পথে রওনা হইছে ইব্রাহিম আদহাম বলখ রাজ্য যখন মদিনার দিকে যায় গো বলক রাজ্য দেখ কইরা মদিনার পথে যাইতে 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 উনি হঠাৎ কইরা একদিন রাত্র বেলা মদিনায় যায় পৌঁছাইছে অনেক দিন সময় লাগছে মদিনার মধ্যে যাওয়ার পরে পরে গো বন্ধু মদিনার মধ্যে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই মদিনার মধ্যে যাওয়ার পরেতে হযরতে ইব্রাহিম আদহাম কয় আমি আমার আল্লাহর এখনো পর্যন্ত দেখি নাই আমি আমার আল্লাহরে কেমনে পাইব আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার কলবটা আনসান আনসান করে আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে পয়রা পয়রা কান্দে আল্লাহ ও দয়াল আল্লাহ আপনারে এখনো পর্যন্ত আমি ইব্রাহিম পাই নাই আপনি আল্লাহ কোথায় আছেন আল্লাহ আমি ইব্রাহিমরে দেখা দেন আপনারা জোরে বলেন আল্লাহরে এখনো কেউ দেখছেনি আর হুজুরে কন্যা দেখছেনি আল্লাহর দরবার থেকে একটা আওয়াজ দেয় ইব্রাহিম ও ইব্রাহিম আল্লাহর তো তুমি দেখতা না তবে যদি তুমি ওই আল্লাহরে পাইতে চাও আমার মদিনার নবীর কাছে যাও সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মক্কার মধ্যে ঢুকবে প্রবেশ করবে প্রবেশ করার আগে ইব্রাহিম আদহাম আসার খবরটা মক্কার বড় বড় দরবেশেরা পাইছে কে পাইছে বড় বড় দরবেশ খবর পাইছে ইব্রাহিম আদহাম মক্কাতে আগমন করতেছে তো এই খবর পাইয়া ইব্রাহিম আদহাম আসবে বলেন আপনি একজন এলাকার বড় নেতা যদি আরেকজন নেতা আসে ওনাকে আপনার দলের আপনি রিসিভ করবেন না তো বড় বড় দরবেশরা খবর পাইলেন ইব্রাহিম আদহাম মক্কাতে প্রবেশ করতেছে তারা খবর পাইয়া ইব্রাহিম আদহামকে রিসিভ করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য আহলান সাহলান দেওয়ার জন্য আগায়া সামনের দিকে গেছে তো ইব্রাহিম আদহাম উনি চিন্তা করলেন যদি আমার এই মানুষগুলা আগাইয়া মক্কা পর্যন্ত নিয়ে যায় মক্কা তো আল্লাহর বাড়ি কার বাড়ি কার বাড়ি আল্লাহর বাড়ি এখন ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমার এই রিসিপশন দেখা আমার এই অহমিকা দেখা আমার আল্লাহ যদি বেজার হইয়া যায় আমি ইব্রাহিম আল্লাহর কাছে কি জবাব দিব সুবহানাল্লাহ কয় নারী ইব্রাহিম চিন্তা করলেন মানুষ কিভাবে আমার আমলের খবর জানলো বুঝেন নাই মনে হয় আমি যে আমল করি আমি যে আল্লাহর ওলি হইতে পারছি বন্ধু হইতে পারছি আমার এই খবরটা এই মক্কার দরবেশরা কিভাবে জানলো তো ইব্রাহিমের কাছে একটা খবর আছে ইব্রাহিম তারা এই খবরটা জানার কারণ হইল মাধ্যম হইল তারা যে কাসপের চোখ আছে অন্তরের চোখ আছে ওই চোখ দিয়া মুরাকাবা মুশাহাদা কইরা তারা অন্তরের চোখ দিয়া দেখছে আমার আল্লাহ মক্কার সকল দরবেশের কাছে খবর দিছে ও মক্কার দরবেশের দল তোমাদের কাছে আরেকজন দরবেশদের বড় দরবেশ নেতা আগমন করতেছে তোমরা তাকে স্বাগতম জানানোর জন্য তাড়াতাড়ি মক্কার গেইটে যায় দাঁড়ায় সুবহানাল্লাহ কোন এখন দরবেশ না এক টাকাওয়ালা আরেক টাকাওয়ালারে কেমনে ইজ্জত এখন সমাজ এমন দিকে গেছে আপনার যদি 10 লাখ টাকা হয় আরেকজনের যদি 10 লাখ হয় এত কয় আমারও 10 লাখ তারও 10 লাখ আমার কি ঠেয়া লাগছে রে তারা সালাম দিতাম
তোর এই টাকা আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে উঠিয়ে নিতে পারে নি আবার টাকার মালিক তো ওই তো হয় অনার পরে কি করে জানেন নি রিস্কার ড্রাইভারে সালাম দিতে তার শরম লাগে তে বড় লোক হইছে পয়সাওয়ালা তে রিকশার ড্রাইভারে সালাম দিতে তার বলে ইজ্জত বলে যাই গায় তো তোর এই টাকার ভিতরে বড় কুত্তা ফসরাত করে না বড় যে টাকা দিয়ে গরিবের মন রাখতে পারছ তে টাকা দিয়ে তোর লাভ হইব কি কথা বুঝেন নাই মনে হয় আপনি লক্ষ টাকার মালিক এই টাকা দিয়ে কোনো লাভ নাই যদি আপনাকে এলাকার গরিবগুলা যদি আপনাকে সম্মান না করে তো গরিব মাঝে মধ্যে এলাকার ফয়সলার সম্মান করে কি রে জানেন ডরে কিছু কইবো কিন্তু আপনি যে লক্ষ লক্ষ টাকার মালিক আপনি এই লক্ষ টাকার মালিক হয়ে অহংকার করেন রিকশার ড্রাইভারকে সালাম দেন না অহংকার দোকান তেন আমার সালাম দিব আমি কি লেগে দিব আল্লাহর কসম এই অহংকার হইল আল্লাহর চাদর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে আমার আল্লাহ কয় আমি আল্লাহ কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি নাই এই সম্পদ আমি আল্লাহ দিছি শেষ করতে আমার কোনো লেট হবে না ঠিক কি না তো দরবেশটার ভিতরে একটা অহংকার আছে আমরাও তো দরবেশ এবেড়াও দরবেশ আমরা বুঝিয়া বেটা না আনতাম যাইতাম দূর যাও লাগতো না আইলে কোন রকম সালাম টালাম দিয়ে আমরা বইয়ে থাকতাম এবার আমরা লোকে বইয়ে রাখতাম ফাইলাম টাইলাম এবার কি এর দরবেশ আমরা দরবেশ হইছি না আল্লাহর দরবার থেকে একটা ইমানি আওয়াজ আসছে কি আওয়াজ এলহামের মাধ্যমে আল্লাহর দরবার থেকে ডাক দিয়া কয় দরবেশের দল গো ও দরবেশের দল তোমরা কোন আল্লাহর কোলি কোন দরবেশের সঙ্গে অহংকার দেখাও এইটা কোন তোমাদের মতো সাধারণ দরবেশ না এইটা কোন তোমাদের মতো সাধারণ দরবেশ না হঠাৎ করে দরবেশরা ডাক দিয়া কয় আল্লাহ গো আমরা মক্কা মদিনার দরবেশ আমাদের চাইতে আরো বড় দরবেশ আবার কে হইব আল্লাহ ডাক দিয়া কয় এটা এমন দরবেশ এটা এমন দরবেশ যেটা ইব্রাহিম আদহাম গো যে ইব্রাহিম আদহাম তার মা বাবার খেদমত করার পরে মা বাবার দাফন কাফন করার পরে ইব্রাহিম আদহাম তার বউ সন্তান গুলারে ত্যাগ কইরা আমি আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনাতে আসছি ইব্রাহিম আদহাম অলি হইছে কার খেদমত কইরা আরো জোরে কার মা বাবার খেদমত করি ইব্রাহিম আদহাম অলি হইয়া গেছে রে ইব্রাহিম আদহাম মক্কাতে আগমন করব দরবেশটার সামনের দিকে যাইয়া বড় বড় ফুলের মালা লইয়া দাঁড়াইয়া রইছে আবার কেউ খেজুর পাতা দিয়া মালা বানাইয়া দাঁড়াইয়া রইছে ইব্রাহিম আদহামকে গ্রহণ করবে হঠাৎ করে ওই দলের মধ্য থেকে একজন দরবেশ সামনের দিকে যেই দলটা বলক রাজ্য থেকে মক্কার দিকে ঢুকবো ওই দলের কাছে রওনা করছে আমি যাইয়া ইব্রাহিম আদহাম খবর দে ইব্রাহিম ও ইব্রাহিম তুমি তাড়াতাড়ি রেডি হও তোমারে মক্কার বড় বড় দরবেশেরা বহন করার জন্য মাল্যদান করার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও ইব্রাহিম আদহাম ওই জায়গার মধ্যে ওনার পরিচয় দেয় না কয় আল্লাহ যদি এই দরবেশটার কাছে আমার আমল আখলাক গুলা যদি প্রকাশ করে দেয় আমি ইব্রাহিমের আমল আখলাক গুলা তো বাদ হইয়া যাইব আমি ইব্রাহিম আমার আমল গুলা প্রকাশ করতে চাই না মক্কার দরবেশেরা কি ইব্রাহিম রে চিনে নি চিনে তো ইব্রাহিম আদহাম ওই বড় দলের বলক রাজ্যের দলের সামনে গুমটা দিয়া বড় একটা গুমটা দিয়া ইব্রাহিম আদহাম সামনের দিকে গেছে রে সামনে সামনে হাঁটে ইব্রাহিম আদহামকে ওই সামনের মধ্যে থাকা একটা লোক ডাক দিয়া কয় ও দরবেশের দল ও কাফেলার দল তোমরা কই যাও কয় আমরা তো মক্কার মধ্যে যাই কেন তোমরা মক্কায় যাও কয় আমরা মক্কাতে যাওয়ার কারণ হইল আমরা মক্কার মধ্যে বড় বড় ব্যবসা বাণিজ্য করব কয় তোমরা ব্যবসা বাণিজ্য করবা ঠিক আছে ব্যবসা বাণিজ্য করবা ইব্রাহিম আদহাম নামক একজন লোক তোমাদের দলের মধ্যে আছে ইব্রাহিম আদহাম লোকটা কোন জায়গায় তুমি কি তার দেখছো নি কয় ইব্রাহিম আদহাম কেডা আমি চিনি না কিতা কয় আচ্ছা আমার কাছে আইসা যদি জিগায় শামিম রেজা সাহ শামিম রেজার বাড়ি কোনটা একটু কমছে আমি কইতে রাম আমার যদি আমার নাম জিগায় শামিম রেজা কোনটা আমি ফাইরাম ইব্রাহিম আদহাম কে জিজ্ঞেস করে কোথায় ইব্রাহিম আদহাম কোথায় উনি ডাক দিয়া কয় এই পাগল ডাবার কেডা তারে তো আমি চিনি না সোয়ান লাগবে না পাগলা তিতা আমি ডাবো না বাংলার জিলা ফিদিও না এমন
তোমার কি আকল নাই তোমার কি কোন জ্ঞান বুদ্ধি নাই ইব্রাহিম আদহাম মনে মনে ডাক দিয়া কই আল্লাহ গো আমি আমার পরিচয়টা দেই নাই আমি তারার কাছে একজন বেয়াদব সাই যাই আছি আমি চাই না আমারে তারা বড় ওলি হিসাবে জানো আমি চাই তারা আমারে একবারে নগণ্য আমল ছাড়া জানো আল্লাহ আপনি আমারে বড় জানলে চলবো দুনিয়ার মানুষ আমারে বড় জানা লাগবে না চিন্তা করেন এত আমল আকলাম ওই আমল আকলাগুলা মানুষের মাঝে প্রকাশ করতে চায় না আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ মানুষ আমাকে আমল আকলাগ কলা বলা লাগবে না আমাকে পীর বলা লাগবে না আমাকে মাশায়েখ বলা লাগবে না আমাকে দনওয়ালা বলা লাগবে না আপনি আল্লাহ যদি আমারে বড় বলেন আমি ইব্রাহিম আপনার কাছে বড় হয়ে যাব আল্লাহ গো আপনি আল্লাহ আমারে কবুল করেন আপনারা জোরে বলেন আমার আল্লাহ চাইলে আপনারে কবুল করতে পারেনি জোরে পারেনি আমিন ইব্রাহিম আদহাম কয় আমি বিয়া দম মানলাম আমি বিয়া কল মানলাম তবে আপনি বলেন না আমারে আপনার সাথে কবুল কইরা আপনারার দলে নিবেন নি কয় আগে ইব্রাহিম আদহাম রে পাইয়া লই তারপরে লইয়া যাম অন ইব্রাহিম আদহাম রে পাইবনি কারণ এই যে ইব্রাহিম আদহাম ঠিক না এটাই তো ইব্রাহিম আদহাম এবার উনি গেলেন যাওয়ার পরে ডাক দিয়া কয় আপনি ইব্রাহিম আদহাম কয় হ্যাঁ কয় আপনি ইব্রাহিম আদহাম কয় হ্যাঁ আপনি ইব্রাহিম আদহাম কয় হ্যাঁ কয় কেমনে বুঝলাম কয় বোঝা লাগবো না কয় আপনি না বড় একজন আল্লাহর ওলি আপনি কেন বললেন ইব্রাহিমকে আপনি চিনেন না কয় আমি ইব্রাহিমকে না চিনার কারণ হইল এই কথা বলার কারণ হইল আমি যদি বলি আমি ইব্রাহিম আদহাম তাইলে তো আমার আমল নামাগুলা জাহের হয়ে যাইতো আর আমার আল্লাহ আমারে কবুল করতো না এই জন্য আমি সবসময় আমি ইব্রাহিমকে নগণ্য ছোট ছোট মনে করি যেন আমার আল্লাহ আমারে বড় মনে করে কয় ঠিক আছে গো ইব্রাহিম আদহাম গো আমার আল্লাহ আপনারে কেন সম্মানিত বানাইছে বুঝছি কারণ আপনি নিজের নিজে বড় মনে করেন না আপনি আপনারে সব সময় ছোট মনে করেন এই জন্য আমার আল্লাহ আপনারে বড় বানাইয়া দিছে ইব্রাহিম আদহাম কয় আমি মক্কাতে আসছি আপনারা আমারে আপনাদের সাথে থাকতে দেন কয় আপনারা আমার সাথে থাকবেন কয় হ্যাঁ কয় কেন কয় আপনার সাথে থাকার কারণ হইল আপনারা আপনাদের সঙ্গে আমাকে রাখবেন আমি যেন আমার আল্লাহ এবং তার রাসূলকে আমি অর্জন করে নিতে পারি কয় হ্যাঁ আপনারে আমার কাছে রাখবো কয় আমাদের কাছে যদি আপনি থাকেন আপনি কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কয় না 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 টাকা পয়সা আপনারা নিবেন না কি হইছে আমি আপনারে টাকা পয়সা দিব আপনি টাকা দিবেন পয়সা দিবেন কোন থেকে আইনা কোন জায়গা থেকে আনবেন ব্যবসার জায়গা নাই কামাই করার জায়গা নাই আপনি কোন জায়গা থেকে টাকা পয়সা আইনা দিবেন গো উনি কয় আমি প্রয়োজনে জঙ্গলে যে কাঠ কাইটা আনবো ওই কাঠ কাইটা আইনা আপনারা দরবেশ সারে খাওয়ামো আর সবগুলা দরবেশ একসাথে হইয়া ডাক দিয়া কই ইব্রাহিম আদহাম ও ইব্রাহিম আদহাম আপনি না আমাদের নেতা আপনি কেন কাঠ কাটতে যাবেন আমরা না কাঠ কাইটা আইনা আপনারে খাওয়ামো কয় না গো না আপনারা যদি আমারে কাঠ কাইটা আইনা খাওয়ান গো আমি আপনাদের খাবার খাইতাম ফারতাম না কয় কেন খাবেন না কয় আমি না খাওয়ার কারণ হইল রে আমার আল্লাহ যদি আপনার কাছ থেকে আমার কাছে একটা বেয়াদবি কবুল করে আমি ইব্রাহিমের আমলগুলা বাদ হইয়া যাইব আমি ইব্রাহিম আপনার কামাই রুজি কইরাই না খাওয়ামু ইব্রাহিম আদহাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় এমন ভাবে প্রত্যেক দিন সকালবেলা জঙ্গলে যায় কাঠ কাইটাই না কাঠগুলা বিক্রি কইরা আইনা অন্য দরবেশগুলারে খাওয়ায় খাওয়াইতে খাওয়াইতে গো ইব্রাহিম আদহাম মক্কার মধ্যে বসবাস করা শুরু করলেন মক্কার মধ্যে থাকা শুরু করলেন ইব্রাহিম আদহামের বাড়ি কোন রাজ্যে বলক রাজ্যে কোন রাজ্যে বলক রাজ্যে বউ আসিনি সন্তান আসিনি ফালাই দিয়া মদিনাই মক্কায় ইব্রাহিম আদহামের সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা ইব্রাহিম আদহামের স্ত্রীর কাছে ডাক দিয়া কয় মা
ও মা আমি তো বলক রাজ্যের মাদ্রাসার মধ্যে পড়ালেখা করার জন্য যাই কিন্তু মা গো আমি পড়ালেখা করতে যা দেখি মা কত সন্তান তারার বাবারে বাবা কইয়া ডাকে মা আমার বাবা কই গো মা আমি তো আমার বাবারে বাবা কইয়া ডাকতাম পারি না আচ্ছা বলেন না বাবা যদি কোন বাবা তার সন্তান রে ফালাইয়া দিয়া সইলা যায় আর মার কাছে ফুলাডা যায় ডাক দিয়া কয় মা আমার বাবা কই মার কলজাটা কি সিরা যাইতো না মার কলি যায় কি কোনো কষ্ট যাইতো না মাডা ডাক দিয়া কয় ইব্রাহিম আদহামের সন্তান রে ও ইব্রাহিম আদহামের সন্তান কোন বাবার জন্য কান্দো কয় মা যেই বাবা আমার দুনিয়ার মধ্যে আলো দেখাইছে আপনি মায়ের মাধ্যমে আমার ওই বাবাটা কই আমার ওই বাবাটারে আমি একবার দেখতাম চাই মাটা ডাক দিয়া কয় ইব্রাহিম আদহামের সন্তান ও ইব্রাহিম আদহামের সন্তান তুমি বুঝি তোমার বাবারে দেখতে চাও তোমার বাবা তো এখানে নাই তোমার বাবা তো মক্কার দেশে রওনা কইরা চইলা গেছে ফোলা ডাক দিয়া কয় মা গো ও মা আমি মাদ্রাসায় দারুলার কামে পড়তে গেলে আমি যাইয়া দেখি ছোট ছোট সন্তান তারার বাবারে বাবা কইয়া ডাকে আমার মা আমার বাবা কই আমি আমার বাবারে বাবা কইয়া ডাকতাম মনে চাই ও মা আমার বাবা কই আমার বাবাটারে কি একবার আপনি আমার দেখাইতেন না মা কই আব্বা রে তোমার বাবা তো এখন এই বলক রাজ্যে নাই তোমার বাবা তো আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পাগল হইয়া মক্কা মদিনার দিকে চইলা গেছে ও আব্বু গো ও আমার বাবা রে তুমি চিন্তা করো না চিন্তা করো না তোমার বাবা একদিন দেখবা তোমার কাছে ফিরে আইব একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই চার দিন যাই যাইতে যাইতে ছোট্ট বাচ্চা মন বোঝে না ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় মা ও মা আমার আব্বাজান কোথায় আমার বাবা কই ও মা আমি আমার বাবার একবার দেখতাম স্যার আমার বাবাকে আমার দেখার লেগে একবার আইতো না ফুলা কান্দে আর ওই মহিলা আল্লাহর কাছে সাতটার মধ্যে ফজরের নামাজের আগে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার সন্তান ছোট মানুষ বুঝে না দয়াল কিন্তু ফুলাটা তার বাবার লাগে কেমন জানি কান্না খাটি করে আল্লাহ ও দয়াল আল্লাহ আমার ফুলাটা কি তার বাপরে একবার দেখতো না আমার সন্তান কি তার বাপরে একবার দেখতো না আল্লাহর কাছ থেকে একটা ইমানি আওয়াজের মধ্যে শোনা যায় ওই মহিলার কাছে কে জানি একজন আইসা ডাক দিয়া কয় ও ইব্রাহিম আদহামের স্ত্রী গো ও ইব্রাহিম আদহামের স্ত্রী তুমি যদি তোমার সন্তান রে তার বাবার চেহারা দেখাইতে চাও তাইলে তোমার সন্তান রে লইয়া মক্কাতে চইলা যাও তোমার সন্তান মক্কাতে তোমার স্বামীরে বাবা বইলা ডাকতে পারবো মনোযোগ 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 দুনিয়ার সন্তান কিন্তু আজকে বাবার জন্য মায়ের জন্য এমন টান নাই ফোলা কই মা আমার বাবা কই আমি আমার বাপরে দেখতাম চাই মা কই বাবা তোমার আব্বা তো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পাগল হইয়া মক্কায় মদিনায় চইলা গেছে ফোলা কই মা মক্কা মদিনায় কে আছে কই মক্কা মদিনায় আল্লাহ এবং তার রাসূল আছে কই আল্লাহ এবং তার রাসূলের লাগে আমার বাবা কি লাগে পাগল হইছে কই আল্লাহ এবং রাসূল না থাকলে তুমি সন্তান দিয়া তোমার বাবা কি করব চিন্তা করছে আমি স্ত্রী দিয়া কি করব এই জন্য তোমার বাবা মক্কা মদিনায় যাইয়া আল্লাহ রাসূলের তালাশ করে এবার সন্তান ডাক দিয়া কয় মা ও মা আমি
আমিও তো মক্কা মদিনা যাইমো আমিও তো আল্লাহ এবং তার রাসূলের তালাশ করমু মা কই আব্বারে তোর এক বছরের পালাইয়া তোর বাবা চইলা গেছে এখন বুঝি তুই আমারে ইতিম বানায়া যাইবি রে এবার ফুলা ডাক দিয়া কই মা না 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 ইতিম বানায়া যাইতাম না ইতিম বানায়া যাইতাম না আমি মক্কা মদিনা হজ করার লাগা যামু কথা সত্য গো আপনি মারে আমার লগে লইয়া মক্কা মদিনা যাইমু ফুলার মনে ছোট্ট মানুষ আশা বেশি আরে আপনি লক্ষ টাকার মালিক কোনো লাভ নাই মা বাবার লইয়া যান হজ করার লাগিয়া লাভ আছে ঠিক কিনা লইয়া যান না বাবা অশ্বতলার যুবকের দল অশ্বতলার মুরব্বী বাবারা তোমাদের লক্ষ টাকা কামাই থাকতে পারে এই কামাইয়ের টাকাগুলা যদি ভালো কাজে না লাগে এই টাকা দিয়া কোনো লাভ নাই লাভ কি করবা তোমার টাকা দিয়া পয়সা দিয়া যদি টাকা পয়সা কবরে না লইয়া যাইতে পারো আর ওই কবরের সম্পদ একটা পুঁজি বানাও মা বাবা যদি বাইসা থাকে তারা লইয়া মক্কা মদিনা যাইয়া হজ করে আসো আরে মিয়া মনোযোগের সাথে শুনো মনোযোগের সাথে শুনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মা এবং বাবারে লইয়া আমি নবীর রওজার সামনে সালাতু সালাম জানাই আমি দয়াল নবী ওই পাগলটারে কবুল করে নিতে একটা সেকেন্ডও দেরি হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কেন দেরি হয় না আপনি কি বলবেন নি আমার নবী কয় দেরি না হওয়ার কারণ হইল আমার আল্লাহর মক্কায় একটা মদিনায় একটা তার মা একটা মক্কা তার বাবা একটা মদিনা দুইটা দুইটা সাইটটা মক্কা মদিনা লইয়া আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া যদি সালাম দেয় আমি দয়াল নবী আর থাকতে পারি না রে পাগল আমি দয়াল নবী তারারে কবুল কইরা তাদেরকে আমি নবীর পাগল হিসেবে কবুল করি নি ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয় মা ও মা গো আমি আপনারে লইয়া মক্কায় যামু ছোট্ট ফুলাডা মার কাছে যায় কয় মা টাকা পয়সা ছাড়া তো মক্কা যাওয়া যাবে না মা ডাক দিয়া কয় বাবা আমাদের জন্য তোমার বাবা বড় একটা খেজুরের বাগান বলক রাজ্যে রেখে গেছে এই খেজুরের বাগানটা বিক্রি করে এই মাসের মধ্যে কারা মক্কায় যায় একটা খবর নাও মক্কার মধ্যে যাওয়ার জন্য অনেক বড় একটা কাফেলা রেডি হইয়া গেছে এবার ছোট্ট ছেলেটা ইব্রাহিম আদহামের সন্তান ছোট মানুষ যায় ডাক দিয়া কয় ও কাফেলার ভাই আপনারা কই যাইবেন কয় আমরা মদিনায় যাইমু কয় কেন যাইবেন কয় আমরা মদিনা যামু মক্কা যামু হজ করার জন্য কয় আপনার সঙ্গে কি আমি এবং আমার মারে লইয়া যাইবেন নি কয় তোমার কাছে কত দেরহাম আছে কয় আমার বাবার বড় একটা খেজুরের বাগান আছে এটা বিক্রি কইরা দিয়া আমরা মক্কা মদিনা যামু হজ করার জন্য আর বাবারে টোকানোর জন্য কয় ঠিক আছে চলো হো চলো 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 মক্কা মদিনা যাইবা কোনো সমস্যা নাই চলো রওনা করছে যাইতে যাইতে সামনে যায় যাইতে যাইতে অগ্রসর হইয়া গেছে মক্কার মধ্যে যায় যখন পৌঁছাইছে সন্তান একটা ডাক দিয়া কয় মা আমার আব্বা কই মক্কাতে আসি আমার আব্বা নাই আব্বা কোন দলের লগে এ দরবেশ এই তো মাশাআল্লাহ সচেতন জনতা ইন্ডিয়া কেডা জানি একটা আছে রে আপনার ও আসুন তেন পারেন কইছি না ওই সবাই শুনবো ঠিক হেদায় দেবে কয়টা একটা হয়নি ও আল্লাহ জানে দরবেশের দলের লগে বাবা ফুতে আছে কাফেলার মধ্যে ফুলা ডাক দিয়া কই মা বাবা কই বাবা নাই আমার বাবারে কি আমি দেখতাম না আমার বাবারে না পাইলে মক্কায় আয় আমার লাভ দইছে কিতা ফুলার মা একটা ডাক দিয়া কই আব্বা তোমার বাবা হয়তো মদিনায় আছে মক্কায় আছে খোঁজ কইরা দেখো তুমি তোমার বাবারে পাইয়া যাইবা ফুলা কই মা আপনি কোথায় থাকবেন কই আমি এই মক্কাতে বসবাস করতেছি তুমি যাও না যাও তোমার বাবারে কোন জায়গার মধ্যে পাও একটু খবর নিয়া দেখো ইব্রাহিম আদহামের সন্তান ইব্রাহিম আদহামের সন্তান খুঁজ দিতে নিতে 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 দেখতেছেন ইব্রাহিম
আদহামকে মক্কার জমিনে দিনের বেলা পাওয়া যায় না দিনের বেলা পাওয়া যায় না সবাই বলতেছেন ইব্রাহিম আদহাম নামক যে আল্লাহর ওলিটা আছেন উনি দিনের বেলা মক্কাতে আসে না কারণ মানুষের সমাগমের কারণে ইব্রাহিম আদহাম আল্লাহর ইবাদত করতে বড় কষ্ট হয় উনি রাত্রবেলা আয়েশা হাতিমে কাবার মাঝখানের মধ্যে সেজদা দিয়া আল্লাহর কাছে পড়ে থাকেন আর সেজদার মধ্যে পড়ে পড়ে বলেন আল্লাহ ও মালিক ও কাবার মালিক আপনারে আমি চাই আপনারে পাইতে চাই আপনারে না পাইলে আমার সন্তান লাগবে না স্ত্রী লাগবে না মা লাগবে না বাবা লাগবে না পুত্র সন্তান কাউকে লাগবে না আপনি মালিক আমার একবার দেখা দেন হাতিমে কাবার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একটা মুরব্বি সুন্দর চেহারাওয়ালা ইব্রাহিম নামক লোকটা ওইখানে দাঁড়ায়া দাঁড়ায় ইবাদত করে মানুষ ডাক দিয়া কয় কিসের ইবাদত করে কিসের ইবাদত করে আমরা জানি না এই মানুষটা তার সন্তানের মায়া করে না স্ত্রীর মায়া করে না মার মায়া বাবার মায়া করে না মানুষটা একজনের মায়া করে উনি শুধু মালিক মালিক আল্লাহ আল্লাহ জইলা পাগল হইয়া গেছে গভীর মনোযোগ এমন একজন আল্লাহর পাগল এমন একজন আল্লাহর পাগল সন্তানকে আমি তো আমার বাবার দিনের বেলা দেখতামছি আমার বাবা কই আছে কই যদি ওই ব্যক্তিরে ফাইতা চাও মক্কা শরীফের পূর্ব প্রান্তর দিকে লক্ষ্য করো বড় একটা বাগান দেখা যায় ওই পাহাড়গুলার মাঝখানের বরাবর ওই জায়গার মধ্যে একটা দরবেশের আস্থান আছে ওইখানে অনেকগুলা দরবেশ সুফিবাদী মানুষ ওইখানে আল্লাহরে সেজদা দেয় আল্লাহর ইবাদতে মশগুল হয় আর এশারের নামাজের পরে পরে তারা মক্কার দিকে ঢুকে দুইকা দুইকা আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকে তা আমার বাবা কি ওইখানে আসেনি কয় তোমার বাবার নাম কি কয় ইব্রাহিম কয় ইব্রাহিম কি কয় আদহাম কয় ইব্রাহিম নামক তোমার বাবা তুমি ওইখানে যাও হয়তো তোমার বাবারে পাইতে পারো সকালবেলা দিনের বেলা যখন ওই সন্তানটা পাহাড়ের গুহার মধ্যে তার বাবারে কবর নেওয়ার জন্য গেছে যায়া দেখে ওই জায়গার মধ্যে অনেক অনেক মানুষ দেখা যায় দরবেশরা কেউ কেউ একটা কন্যারে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করে কেউ বইয়া সুবহানাল্লাহ কেউ বইসা আলহামদুলিল্লাহ কেউ বইসা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ নামাজ পড়ে কেউ জিকির করে দরবেশের দলের কাছে যাইয়া ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয় কে গো আপনারা কি আমার বাবার চিনেননি কয় তোমার বাবার নাম কি গো কয় আমার বাবার নাম ইব্রাহিম আদহাম কয় তোমার বাবা তো এখানে নাই কয় কোথায় গেছে কয় তোমার বাবা তো জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য আমার বাবা জঙ্গলে যে আমি সন্তান থাকতে কাঠ কাটতে পারে না কেন গেছে কয় জঙ্গলে যাইয়া কাঠ কাটার কারণ হইল তোমার বাবা ওই কাঠগুলা কাইটা যেই কাঠ বিক্রি করে বিক্রি করে ওই টাকা দিয়ে রুটি কিনার পরে আমরা সব দরবেশের দিনের বেলা খেদমত করে কয় আমার বাবা রাত্রে কি করে কয় আমরা লইয়া মক্কার মধ্যে যাইয়া হাতিমে কাবার মধ্যে সেজদার মধ্যে ফুইরা ফুইরা আল্লাহর কাছে আল্লাহরে পাওয়ার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি اللهم صل على سيدنا محمد نعم يا نعم شفيعنا مولانا محمد اللهم صل على محمد نبينا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার হায়রে আসছি একা যাইব একা সঙ্গে যাওয়ার কেহ يا اللهم صل على سيدنا محمد نبينا কি বাবা আপনার কি দুরুদ শরীফ পড়তে কষ্ট হইতাছে এতগুলা মানুষ দুরুদ শরীফ পড়ে না আস্তে আস্তে ঘুমায়ে ঘুমায়ে পড়ে আরে আমার পরে যে আলোচক আছেন হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদির সাহেব এটা মাইক ধরলে যদি কেউ মাইকের সামনে না থাকে দূরে থাকে মনে করবো তাই রিসে বস করে
সেম একবারে কণ্ঠ দেখবেন কত সুন্দর ওয়াজ করে আমি তো ছোট মানুষ আমি ওয়াজ করতাম পারি না আমি আইসি আসলে আমার ফেডেও খানা দানা নাই সারা দিন আসলাম রোজা গতকাল তো মাহফিল দুইটা ছিল নবীনগরে কইরা মাহফিল কমিটির ভাই রাত্রবেলা আসার সময় কটা ভাত খাইছি এ খাইয়া আওয়ার সময় ব্রাহ্মণফাড়া আয়শা অবস্থা খারাপ একটু ভূমি হইছিল হওয়ার পরে আয়শা বৃহস্পতিবার তো আজকে গেছে দিনটা যাওয়ার পরে তো যাক রোজা সারাটা দিন আজ তো ইফতার ততটুকু খাইতে পারি নাই তো বলব একটু খাইয়া হ্যাঁ আসছি আয়শা কাসেম ভাই বললাম না মোহব্বতের ভাই মানুষ ওনার নিয়ে এখানে বইসা নামাজের পরে এখানে আসছি আমার আরেকটা মাহফিল আছে আপনার রহিমানগরের পশ্চিমে আকানিয়া নাসিরপুর আমি এখান থেকে ওয়াজ করে তারপর যাবো ওইখানে কিন্তু আমার কথা হইলো আমরা যে এখানে সবাই বসলাম এই যে আমি এত কষ্ট করিয়া তবু আপনার কাছে এখানে সময় দিতেছি আমার সময় দেওয়ার কারণ হইলো একটা যেন এই অসতলার মানুষগুলা দুই একটা কারণ আমি যে গুনাহ করছি জীবনে আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমার জীবনে এই মাহফিল আইনে ইস্টেজে বসে ওয়াজ করাইতেন না আমার জীবনে অনেক গুনাহ কিন্তু আমার কথা হইলো আমি যদি দুই একটা কথা বলি আমার এই গুনাহ ভরা জীবন থেকে আপনারা যদি একজন একজন করে এই কথাগুলো শুনেন শুনা যদি যে কোনো একজন মানুষ আমল করে জান্নাতে যান হয়তো আপনি আমার এই কবরের ভিতরে আপনি একজনের উসিলায় আমি যদি একটু ফার ফাইয়া যাই তাহলে আমার একটা লাভ হইব আর নাইলে বাবারে আমার ওয়াজ শুনবেন যদি আমল না করেন কোনো লাভ নেই লাভ ওয়াজ শুনতেন পারবেন যদি আমলের ভিতরে না নেন কোনো লাভ হবে না দেখেন এই ইব্রাহিম আধাম লক্ষ টাকার মালিক ছিল বাড়ি গাড়ি ধন সম্পত্তি বাসাই ছিল সব কিছু ছেড়ে দিয়েছেন সাইডাও ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই সন্তান স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়া কার ফেমে পাগল হইয়া মক্কা মদিনা গেছে কার ফেমে পাগল হইয়া আল্লাহর ফেমে পাগল হইয়া ইব্রাহিম আধাম ওই আল্লাহর জন্য এত পাগল ছিলেন কিন্তু আমরা কি আদো পর্যন্ত ইব্রাহিম আধাম যতটুকু আল্লাহর প্রেমে পাগল আমরা কি আদো পর্যন্ত ততটুকু হইতাম পারছি তার দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ একটু চিন্তা করেন আপনি আপনার মস্তিষ্কটাকে জাগাইয়া তোলেন আল্লাহর দরবারে একটু আপনি চিন্তা করে করে বলেন আল্লাহ আমি তো টাকা পয়সা দন দৌলত স্ত্রী পুত্র মায়া মমতা সব অর্জন করেছি ও আল্লাহ এই টাকা পয়সা দন দৌলত দিয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না কিন্তু আপনার এই টাকা পয়সা দন দৌলত কি আপনার কবরে যাবে আদরের সন্তান কবরে যাবে যে স্ত্রীর মায়া পয়রা নামাজ ছেড়ে দিলেন ওই স্ত্রী যাবে ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যদি আপনি আপন না বানাইতে পারেন এই টাকা পয়সা দন দৌলত দিয়ে আপনার কবরে কোনো লাভ হবে কথা বলেন লাভ হবে তবে হ্যাঁ দুনিয়ার জমিনে যদি আপনার মা এবং বাবা এই দুইটা জান্নাতকে যদি খেদমত কইরা নামাজ রোজা ফইরা নামাজ রোজা সারা না কথা কই না নামাজ রোজা সারা না নামাজ রোজা ফইরা মা বাবার খেদমত কইরা যদি কবরে যাইতে পারেন তাইলে বাসার একটা রাস্তা আছে বাসার একটা রাস্তা আরে ভাই আপনি একটা চিন্তা করে দেখেন না এই দুনিয়ার জমিনে কত মানুষ তো বসবাস করে মানুষ বসবাস করলে লাভ হইব কি এই মানুষগুলা যদি একবারে মানুষের মতো মানুষ না হইতে পারে বুঝেন নাই কথাটা মানুষ তো সবাই মনুষ্যত্ব আছে কয়জনের ভিতরে বুঝতে পারছেন কথাটা আরে মনুষ্যত্ব আছে কয়জনের ভিতরে আপনি মানুষ আমিও মানুষ যে রিক্সা চালায় সেও মানুষ রাস্তার ফাগল এটাও মানুষ রাস্তার ফাগলের সাথে আপনার সাথে পার্থক্য আছে না নাই কথা বলেন আছে না নাই ওই রাস্তার ফাগলটা যেভাবে চলে আপনি কিভাবে চলেন তাহলে তার ভিতরে মনুষ্যত্ব বোধ ওই ধারণার ক্ষমতাটা আপনার ভিতরে রাস্তার ফাগল দুনিয়াতে যা করে আপনি কি তা করতে পারবেন এক বেডি কি বেডি এক বেডি তো বেডিটা একটু সালাক মানুষ তো বেডি বেডি জামাই রে ফজিঙ্গায় এরে জামাই তুমি কি আমার বেশি ভালোবাসো হ্যাঁ কতটুক ভালোবাসো আপনার কষ্ট হইতেছে আমার আর বেশিক্ষণ নাই আমি মাহফিল কমিটিরে বলবো আপনারা হুজুরকে নিয়ে আসেন আমি আমার ওয়াজটা শেষ করতেছি আর মাহফিল আর কাছে কথা বুঝো আজকে যদ্দুর অদ্দুর হইতেছে শোনো শোনেন শোনেন আর কথা শোনো আগে আচ্ছা কথা হইনা লন মাহফিল আর একটা সামনে লাগে 19 তারিখ না 19 তারিখ কান্দির পরে আমি আসার নামাজের পরে নি আমরা না কইছেন মাগরিব বাদ মাগরিব মাগরিবের পরে আমি মাইক দিলাম কান্দির পরে মঙ্গলবার 19 তারিখ মঙ্গলবার আপনাদের কান্দির পরে আমি আবার আসমু আসলো এখানে আপনারা ওয়াজ শোনামু কারণ কত তারিখে জানি আমুদের তারিখটা আমুদা কয় তারিখ জানি আবার আরেকটা মাহফিল আছে আমুদও আছে আমার মনে নাই তারিখটা আমি আবার আসমু এত পাগল হইয়েন না ওয়াজ শুনেন ঠিক নামাজের কথা কইলে কো হুজুর হ্যাঁ নামাজ নি কথা কই না কা খুশি নি
মামাদের কথা কইলে আল্লাহ খুশ হয়ে বুদুরের কথা এইদিকে টুয়ায় ভাবা দা না ফজর সময় ইমাম সাহেব মাঝে মধ্যে এক এক করে আল্লাহ লাগে না কথা কই না কা জানি না অশ্বতলার কি অবস্থা তো এক জামাই রে তার বজি গায় এরে জামাই তুমি আমার কদ্দুর ভালোবাসো কো অনেক ভালোবাসি কো আচ্ছা আমি যদি মরে যাই তুমি কি হইবা তুমি কি করবা কো আমি পাগল হয়ে যাব কো তুমি কি কোনো বিয়া টিয়া করতা না কো পাগলে কি না করে কথা মনে বুঝছেন না মনে কথাটা কো আমি যদি মরে যাই তুমি কিটা করবা কো আমি পাগল হয়ে যাব কো পাগলে কি না করে তো আপনাদেরকে যদি বলা হয় আপনারা কি আসলে নবীর প্রেমিক কো হ্যাঁ প্রেমিক কো আপনারা কি আল্লাহর রাসূলের প্রেমিক কো হ্যাঁ প্রেমিক কয় নবীর জন্য জীবন দিতে পারবেন কয় ফাইরাম কিন্তু খবর দেওয়ার জন্য ডাক দিলে খবর তো নবীর প্রেমিক তারে বলা হয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীর প্রেমিক দাবি করে কথা কয় না কা হ্যাঁ ও নবীর প্রেমিক তারে বলা হয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীর প্রেমিক দাবি করে ঠিক কি না আর ধরে বলেন না ঠিক কি না গভীর মনোযোগ ইব্রাহিম আদহামের সন্তান দরবেশদেরকে যা কয় আমার বাবা কই মনে আছে আপনাদের আরে এনে আসিল না ওয়াজ দুরূদ শরীফের ভিতর আসিল জোরে ধরেন না দেখিয়া এই কথাটা কইছি আপনারে আমি টান দিয়ে চাইছি দেখছেন নি একটারও মনোযোগ নাই ওয়াজের ভিতরে দুরূদ শরীফ জবান খুলে পড়তে হবে কিভাবে কিভাবে আস্তে পড়েন আস্তে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়াতে কেউ বা আগে যাইবা সবাই কবরে হায়রে কবরেতে শান্তি চাইলে নবীর দামান ধরে আল্লাহ হুম্মা সাল্লি আলা আমরা সবাই হাজির হইলাম আজকের ওয়াজার মাহফিলে হায়রে নূর নবীজি কবুল করেন আপনার পাপি উম্মত রে আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বন্ধুরারে আমার গভীর মনোযোগ নিয়ে বসে যাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা ইব্রাহিম আদহাম গেলেন গাছ কাটার জন্য আদহামের সন্তান ডাক দিয়া কয় আমার বাবা কয় কয় তোমার বাবা কাঠ কাটার জন্য গেছে কয় কেন আমার বাবা কাঠ কাটার জন্য গেছে গো কয় তোমার বাবা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি কইরা রুটি কয় কইরা আমরারে খাওয়াইয়া রাত্রবেলা মক্কার মধ্যে নিয়ে আল্লাহর ইবাদত করাইব কয় আমার বাবা কোন জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য কয় আরো পূর্ব দিকে তুমি দৌড়াও যাইতে 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 গো জঙ্গলের মধ্যে যাইয়া যখন হঠাৎ কইরা জঙ্গলে নজর কইরা দেখে গো একটা লোক জঙ্গলের মধ্যে বইয়া বইয়া আল্লাহ 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 জিকির করে ডাক দিয়া কয় কে গো কে আপনি জঙ্গলে বৈশা বৈশা আল্লাহ পাকের জিকির করেন এই লোকটা তার চেহারা দেখায় না আর তার চেহারা দেখায় না জঙ্গলের মধ্যে মাথাটা গোড়া দিয়া রাখছে গোড়াটা দেওয়ার পরে রে জঙ্গলের মধ্যে ওই লোকটা কাঠগুলারে কান্দের মধ্যে লইয়া দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে চলে গেছে ফোলাটা ডাক দিয়া কয় দাঁড়ান না আপনি কে তাড়াতাড়ি একটু দাঁড়ান লোকটা দাঁড়ায় না
ছোট ফলাটা মুরুব্বি লোকটার ফেসনে ফেসনে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে রে দৌড়াইতে দৌড়াইতে ওই লোকটার পেছনে পেছনে যায় দেখে মক্কার বড় বাজারের মধ্যে লোকটা যায়া লাকড়িগুলা কান্দের মধ্যে লইয়া ডাক দিয়া কয় কে আছো মক্কার বাজারের খরিদ্দার কে আছো মক্কার বাজারের মধ্যে মাল ক্রয় করবা লাকড়ি কিনার জন্য আছে কেউ কি আসনি আমার এই পবিত্র লাকড়িগুলা নিয়া আমারে কিছু পবিত্র খাবার দিবা পবিত্র লাকড়ি নিয়া পবিত্র কি দিব পবিত্র লাকড়ি নিয়া পবিত্র কি দিব পোলাটা অবাক হইয়া কয় কি রে লাকড়ি পবিত্র আবার পবিত্র খাবার চাই লাকড়ি পবিত্র হয় কেমনে আবার পবিত্র খাবারও চাইতাছে বুঝলাম না তার হাকিকত বুঝলাম না তার হাকিকত হঠাৎ কইরা জঙ্গলের মধ্যে একটা মুরব্বি মানুষ দাঁড়াইয়া ওই বাজারের মধ্যে মুরব্বি মানুষ দাঁড়াইছে জঙ্গলের মধ্যে ওই মক্কার বাজারের সকল মানুষগুলা একসাথে দাঁড়াইয়া থাকতো ইব্রাহিম আদগাম কখন বাগান থেকে আগুন আনব আর কখন বাজার বাগান থেকে কাঠ আনব আর আমরা কাঠগুলা ক্রয় কইরা বাজারের মধ্যে বিক্রয় কইরা আমরা ইব্রাহিম আদগামের এই কাঠগুলারে আমরা বাড়িতে নিয়ে জ্বালাইমু কয় কেন গো কেন আপনারা বাজারের মধ্যে দাঁড়াইয়া থাকেন কয় ইব্রাহিম আদগামের এই কাঠগুলা কোনো সাধারণ কাঠ না গো কারণ কি কারণ কি কয় আমরা জঙ্গলের মধ্যে যাইয়া দেখছি ইব্রাহিম আদগাম যখন জঙ্গলে কাঠ কাটার জন্য যায় ইব্রাহিম আদগাম তো জঙ্গলের মধ্যে কাঠগুলা নিজের হাতে কাটে না কয় কেন কাটে না কয় ইব্রাহিম আদগাম একবার আল্লাহ আল্লাহ জিকির করে আর একটা কাঠের টুকরা মাটির মধ্যে ফুরা যায় আর একবার আল্লাহ আল্লাহ জিকির করে আর একটা কাঠের টুকরা মাটির মধ্যে ফুরা যায় আমি একদিন জঙ্গলে যাইয়া দেখছি রে ইব্রাহিম আদগাম যখন জিকির করে একবার আল্লাহ ডাক দিলে আরেকটা কাঠের টুকটা পরে আরেকবার ডাক দিলে আরেকটা কাঠের টুকটা পরে ইব্রাহিম আদগামের কাছে জানতে চাইলাম ইব্রাহিম এই কাঠের টুকরাটা কেমনে ওই জঙ্গলের মধ্যে উপর থেকে নিচের দিকে ফইরা যায় ইব্রাহিম আদগাম একটা ডাক দিয়া কয় এটা কোনো আমার ক্ষমতা না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আল্লাহ কইয়া ডাকার কারণে আমার আল্লাহর নামের বরকতে এই কাঠগুলা আসমানের মধ্য থেকে আমার আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া ফাটাইয়া দে বলেন মারহাবা এই ক্ষমতাটা দিতে পারে কি আল্লাহ দিতে পারে কি আল্লাহ জিকির করছে কার আল্লাহ জিকিরের মাধ্যমে এই গাছের কাঠগুলা ফাইরা দিছে কি আল্লাহ আল্লাহ যদি ফাইরা দিতে পারে দুনিয়ার আপনি আল্লাহর দরবারে সেজদাই ফইরা থাকা আল্লাহর কাছে যদি বলেন ও আল্লাহ টাকা পয়সা ধন দৌলতের মায়া তো করি নাই শুধু আপনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ বলে ডাকছি আল্লাহ আপনি যদি এইটাও দিতে পারেন আপনি সব দিতে পারবেন ও আল্লাহ আজকে আমি মায়ের সন্তান আমার মা নাই আজকে আমি বাবার সন্তান আমার বাবা নাই আপনার দরবার সেজদাই ফরছি লাকসামের অশ্বতলা হযরতে বুতা চৌধুরী রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে বৈশা আজকের মাহফিলে বৈশা আমার মায়ের কবর আজাব মাফ চাই আপনারা বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না এক জোরে বলেন পারে কি পারে না ওই আল্লাহর দাম কম না বেশি ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি ওই আল্লাহর ক্ষমতার বেশির পাওয়ারটা যদি আল্লাহ দুনিয়াতে বান্দাকে দিতে পারেন আপনি কি চান না ওই ক্ষমতা চান না আপনারা ওই ক্ষমতা যদি চান তাইলে দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করে আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ গুজার করেন ফজরের আগে ওইটা নামাজের সেজদার মধ্যে পড়ে যান আমার আল্লাহ আপনাকে সব দিয়ে দিব পারে না আল্লাহ দিতে পারে না তো লোকটা যখন বাজারের ভিতরে কাঠগুলা বিক্রি করে দিয়া জঙ্গলের দিক থেকে একজন ডাক দিয়ে কয় কে আসো এই
কাঠগুলা বিক্রি করে যে টাকা পাইলাম এই টাকার বিনিময় কেউ কি আমারে এই কাঠগুলা নিয়া সামান্য রুটি দিতে পারবা একটা মানুষ এসে কিছু রুটি দিয়া দিছে রুটিগুলা দেওয়ার সাথে সাথে এবার রুটিগুলা নিচে কাছে নেওয়ার পরে কয় এই রুটি তো আমি খাইতাম না আমার দরবেশ স্যার খাওয়াম একটা দৌড় মাইরা দরবেশের কাছে যাইয়া দরবেশ স্যারের রুটিগুলা দিয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুজরে কইতেন না সুবহানাল্লাহ ফোলাডা আর ওই বুড়া মানুষটারে পাইছে পাইছে মূলত এটা তার কি হয় তার কি হয় বাফারে পাইছে নি বাফারে তো হয় নাই ফোলার মন্ডাত কষ্ট ফোলা দৌড়াইতে দৌড়াইতে তার মার কাছে যায় কয় আম্মা আমি তো আমার বাফরে কোনোদিন দেখছি না যদি দেখতাম তাহলে চিনতাম মা আমি কেউরে পাইছি না আমার কাছে মনে হয়েছে একটা লোক জঙ্গল থেকে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর জিকির করে আর কাঠটি কি লেগে জানি উপর থেকে নিচের দিকে পড়ে আর এই ব্যক্তি এই কাঠগুলার কান্দে করে আইনা বাজারে আইয়া কয় এই কাঠের বিনিময় কেউ কি আসো পবিত্র কাঠের বিনিময় আমারে পবিত্র কিছু খাবার খাওয়াইবা একটু ক্রুটি নিয়া মানুষকে খাওয়াই মা আমি আমার বাপরে আর দেখছি না কিন্তু এটা আমার বাপনি জানি না তবে আমার মনে হয়েছে এটা মনে হয় আমার আমার বাবা মা ডাক দেখো আব্বা তোমার তো বাবা নাও হইতে পারে তুমি কাইন্দো না সুবহানাল্লাহ কোন আরো ধরে কোন সুবহানাল্লাহ সন্তান মায়ের কোলের মধ্যে মাথাটা ফালাইয়া ফালাইয়া কান্দে 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 সন্তান মাথাটা ফালাইয়া রাখছে ও আমার বন্ধু গো সন্তান যখন মাথাটা ফালাইয়া ফালাইয়া কান্দে ওই সন্তানের কান্নার আওয়াজ এত বেশি বেশি শোনা যায় কান্না করতে করতে সন্তানটা ওই জায়গায় কান্দে আর ইব্রাহিম আধা মক্কার ভিতরে যাইয়া মক্কার মধ্যে সব সময় রাত্রবেলা সেজদায় ফুরা থাকে এই দিন আর ইব্রাহিম আধা সেজদা দেয় না শোকের বাণী ফালাইয়া ফালাইয়া কান্দে কান্না করতে করতে ইব্রাহিম আধা যখন ওই জায়গার মধ্যে একবার বেহুশ হয় আর একবার সজাগ হয় একবার বেহুশ হয় আর একবার সজাগ হয় দলের দরবেশের লোক ডাক দিয়া কয় আমাদের নেতা ও ইব্রাহিম আধাম আপনি কেন কান্না করেন বলেন না কয় আমি কেন কান্না করি জানোনি আমি কেন কান্না করি জানোনি আমি বলক রাজ্য তাইকে মক্কাতে আসার আগে আমার আদরের কলিজার টুকরা সন্তান তারে বলক রাজ্যে পালাইয়া ছইলাইছিলাম এখন আজকে আমি জঙ্গল তাইকে কাটকাইটা আসার সময় গো আমি দেখছিলাম আমার সন্তানের মতো সুন্দর চেহারাওয়ালা একটা ফোলা ওই জায়গার মধ্যে আমারে বাবা বাবা খুয়া পিছনে পিছনে ডাকছে আমি ফোলাডারে দেখা দিছি না আমার মনটা টান দিছে আমি মনে হই ওই ফোলাডা আমার ফোলা হইব আমার সন্তান হইব ইব্রাহিম আদগাম যখন এই কথা বলে রে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদগামের কথাগুলা শুনতাছে শুই না ইব্রাহিম আদগামের কাছে তাইকা একটা লোক দূরে আইসা ডাক দিয়া কয় ভাই একটা খবর শুনছনি মক্কার মধ্যে একটা দল আসছে বনক রাজ্য থেকে হজ করার জন্য ওই দলের মধ্যে একটা মহিলা আর একজন একজন ফুল আসছে সে নাকি তার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য আসে আসো না আমরা যাইয়া তারারে ইব্রাহিম আদগামের কাছে আনি হয়তো বা এটা ইব্রাহিম আদগামের সন্তান হইব কয় হা 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 চলো 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 আমরা তাড়াতাড়ি ওই খবরটা লইয়া যাই এবার যাইতে যাইতে রে ওই ছেলে তার তার মারে ডাক দিয়া কয় বাবা তুমি কার সন্ধানে এখানে আসছো কয় আমি আমার মা এবং আমার বাবারে খোঁজ করার জন্য আসি কয় তোমার বাবার নাম কি কয় ইব্রাহিম আদগাম কয় আমার সঙ্গে চলো যাইতে যাইতে মক্কা শরীফে যাইয়া ডাক দি ইব্রাহিম আদগাম রে কয় ও ইব্রাহিম আদগাম এটা তোমার সন্তান ফোলার ডাক দিয়া কয় এটা তোমার বাবা সন্তান আর দেরি করে না একটা দৌড় মারছে মাইরা বাবার কোলে উইটা গেছে বাবা সন্তানের কপালের মধ্যে সুমা দেয় সন্তানের গলার মধ্যে সুমা দেয় ঠোঁটের মধ্যে সুমা দেয় আর আব্বু আব্বু কইয়া ডাকে হঠাৎ কইরা ওই সন্তান ডাক দিয়া কয় আব্বা গো আপনি কেন আমারে পালাইয়া এখানে শুইলা আসছেন কয় আমি কেন পালাইয়া আসি বাবা জানোনি কারণ আমি এক আল্লাহর পাগল এক আল্লাহর দেওয়ানা এই জন্য আমি তোমারে ত্যাগ কইরা এখানে শুইলা আসছি হঠাৎ কইরা এবার ইব্রাহিম আদগাম এক আল্লাহর দেওয়ানা বলার সঙ্গে সঙ্গে মাথাটা একটা চক্কর দিয়া মাটিত ফিরে গেছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরারে আমার লাক্ষামত্ত রস্য তোলার যুবকের দল
পাগল ও আমার লাকসামের অশ্বতলার বাবারা কোন সন্তান কোন স্ত্রীর পাগল হইয়া নামাজ ছাইড়া দাও কোন সন্তানের মায়ায় পড়া নামাজ ছাইড়া দাও ওই সন্তানের বাবা ডাক দিয়া কয় আমি আমার সন্তানের চাই না আমি আমার সন্তান ত্যাগ কইরা আল্লাহ আল্লাহ রাসূল দে পাওয়ার জন্য আসি কিন্তু আমি তোমারে বড় ভালোবাসি হঠাৎ কইরা ইব্রাহিম আদহাম যখন মাথা ঘুরায় মাটিতে পড়া গেছে রে মাটির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ কইরা আবার একটু পরে সজাগ হইয়া গেছে ইব্রাহিম আদহাম সজাগ হইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাকে গো আর আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়া ডাক দেয় চোখের পানি পালায়া পালায়া কান্দে আর ডাক দেয় আল্লাহ আমার ভুল হইছে আমার অন্যায় হইছে আমারে আপনি maaf কইরা দেন আমার আল্লাহ বলতেছেন আপনি আমারে maaf কইরা দেন মানুষ দরবেশের দল ডাক দিয়া কই ইব্রাহিম আল্লাহ তোমারে কি maaf করত এত কান্না তো তোমারে কোনোদিন কান্না করতে দেখি নাই আজকে কেন এত কান্না করো ইব্রাহিম আদহাম একটা ডাক দিয়া কই আমি এত কান্না করার কারণ হইলো একটা গো আমি এত কান্না করার কারণ হইলো একটা কই কি কারণ বলো না কি কারণ বলো না কই আমি যে মাথাটা চক্কর কায়া পড়া গেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পাগলটারে এই মুহূর্তে একটা কথা বইলা গেছে কই কি কথা বলছে আমার আল্লাহ আমার কাছে আইসা বলছে ইব্রাহিম তুমি কারে ভালোবাসো ইব্রাহিম আমি ডাক দিয়ে কইছি আল্লাহ আপনারে কই কিছুক্ষণ আগে শুনলাম তুমি তোমার ফুলারেও ভালোবাসো কই না 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 আমি আমার ফুলারে ভালোবাসি হেতা কথা সত্য আল্লাহ গো আমি আপনারও ভালোবাসি কিন্তু আমার আল্লাহ আমারে কি কইছে জানো নে আমার আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম একটা অন্তরে তো দুইজনের ভালোবাসা থাকতে পারে না হয় তুমি আমি আল্লাহরে ভালোবাসো নাইলে তোমার ফুলারে ভালোবাসো ইব্রাহিম আদহাম কয় না 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 আল্লাহ আমি আপনি আল্লাহরে বেশি ভালোবাসি গো ইব্রাহিম আদহাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদহাম ওই জায়গার মধ্যে কত সুন্দর কইরা আমার আল্লাহরে বলছে আল্লাহ আমার ফুলাটারে ভালোবাসি না আমি আপনারে ভালোবাসি বন্ধুরারে আমার এবার ওই ফোলা যদি তার বাপের মুখে শুনে তার বাপ তারে ভালোবাসে না ফোলারে এই জীবন রাইটা কোনো লাভ আসেনি আরো জোরে কন্যার লাভ আসেনি ফোলাডাই আর দেরি করে না রে এই মুহূর্তে মক্কার দূরবর্তী জায়গার মধ্যে একজন কসাইয়া তার ওই জায়গার মধ্যে বলি দেওয়ার জন্য বলি দেওয়ার জন্য একটা বকরি রাখছে এটার যখন কুব দিব রে ফোলাটা একটা দৌড় মাইরে ওই কুবের নিচে গেছে কুবের নিচে যাইয়া ফোলা তার নিজের জীবনটা দিছে দিয়া ফালাইছে গো এবার ইব্রাহিম আদহাম কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আমি আমার ফুলারে ভালোবাসি না এইটা কথা সত্য আপনারে ভালোবাসি কথা সত্য আল্লাহ আপনার কাছে আমি জানতাম চাইরে মা বুদ্রে আমার ফুলাটা তো নিজের জীবন নিজে দিছে নিজের জীবন নিজে দিলে তো জান্নাতি হইতে পারে না আমার ফুলাটা কি মরার পরে জান্নাতি নি আমার আল্লাহর দরবার থেকে কে জানি একটা সাদা পোশাকওয়ালা ইব্রাহিম আদহামরে ডাক দিয়া কই ইব্রাহিম ও ইব্রাহিম তোমার ফুলাটা জান্নাতি না জাহান্নামী এই চিন্তা করো চিন্তা করো না রে ইব্রাহিম তোমার ফুলাটা জাহান্নামী না আমার আল্লাহ তোমার ফুলারে পাদা খলাল জান্নাতা মরার পরে কইছে জান্নাতে শুইলা যা সুবহানাল্লাহ জোরে কই না সুবহানাল্লাহ ইব্রাহিম কয় আল্লাহ নিজের জীবন নিজে দিছে কেমনে জান্নাতি কয় তুই বাবারে ভালোবাসছে আর তুই বাবা আমি আল্লাহরে ভালোবাসছস কিন্তু আমি আল্লাহর ভালোবাসা থাকার কারণে ফোলারে কই সত্তারে ভালোবাসছ না কিন্তু তার ভিতরে তো তোর লাগিয়া ভালোবাসা ছিল যা আমি তোর ফোলাডারে মাফ কইরা দিছি এখন আপনি বলেন বন্ধু গো আপনার সন্তানরে যদি আপনি মাফ কইরা দেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না আরো জোরে পারে কি পারে না এখন আপনারা বলেন এই দুনিয়ার জমিনে আমরা ওই আল্লাহ যিনি দয়াময় মায়াময় ওই আল্লাহরে আমরা ভালোবাসা এই দুনিয়া থেকে জীবনের গুনাহ মাপ করাইয়া যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না তাইলে সবাই জবান খুলে জোরে জোরে ওই আল্লাহকে ডাক দেন আর জীবনের গুনাহ মাপ চান বলেন আল্লাহ ও গো আল্লাহ
আল্লাহ ক্ষমা করে দাও বাবা আজকের মাহফিল থেকে জীবনের গুনাহগুলো মাফ করাইতে আপনারা চান না আপনারা কারা কারা চান দুই হাত তুলে দেখান আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুন জোরে বলেন আমিন আমিন আর জোরে বলেন আমিন আমিন আমরা সবাই জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই কি চাই না তাহলে দুইটা হাত মুনাজাতের মতো করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু ঠিক কি না আল্লাহরে কেউ দেখছেন আল্লাহরে কেউ শুনছেন আল্লাহরে কোন সময় ধরতে পারছেন তবু ওই আল্লাহর প্রতি ঈমান আনছেন আপনারা ঈমানদার ঠিক কি না দেখে বিশ্বাস করার নাম ইমামদার তাহলে একটু দুইটা হাত তুলে বলেন না দুইটা হাত মদিনার নবীর পতাকা মানে জোরে তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবু ঈমান এনেছি সেই ইউসিলাই ক্ষমা কর মোদের আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও বাবা হুজুর আস্তে আস্তে একটু কষ্ট কইরা ওই আল্লাহকে ডাকেন না আরে জীবনে অনেক গুনাহ করেছেন অনেক অন্যায় করেছেন জবান খুলে একটু জোরে জোরে আল্লাহকে ডাক দেন হুজুর আসবে এখনি আলোচনা করবে একটু জোরে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও করে দাও কাউকে ডরি না কাউকে ভয় না তবু ভালোবাসি তোমাকে কাউকে ডরি না কাউকে ভয় না তবু ভালোবাসি তোমাকে সেই ইউসিলাই ক্ষমা করো মোদেরে বলেন না সেই ক্ষমা কর মোদেরে ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে আল্লাহ ও গো ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করুক জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন তাহলে বোঝা যায় ইব্রাহিম আদহাম নামক ওই আল্লাহর ওলিটা মা বাবার খেদমত করার পরে উনি কি হয়েছেন ওলি হয়েছেন তবুও ওলি হওয়ার পরে সন্তান সন্ততি স্ত্রী পুত্রর মায়া মোহাব্বত ছেড়ে দিয়ে উনি এমন একজন মালিকের পাগল হয়েছেন যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর উনাকে প্রশ্ন করা হয়েছে তুমি কেন ওনার পাগল হয়েছো উনি বলেছেন ওই আল্লাহর পাগল হওয়ার কারণ হইল ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমি ইব্রাহিম আদহামকে কবুল করে তাইলে আমি ইব্রাহিম আদহাম মা বাবার খেদমত করেছি এটাও আল্লাহ কবুল করব সকল কিছু কবুল করবে এখন আপনারা জোরে বলেন আল্লাহ পাকের দরবারে ওই শুকরিয়া আমরা আদায় করে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না।